आज 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস। 1969 সালে ছাত্র সমাজের 11 দফা দাবি আদায়ে মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান। দিবসটি স্মরণে সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসাদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল। শহীদ আসাদের ভাই ডাক্তার নুরুজ্জামান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভাই জীবন দিলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ত্রুটির মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করব। এটাই আজকের এই শহীদ আসাদ দিবসে আমাদের শপথ। এই বাংলাদেশ আমরা চাই নাই, কারণ এই বাংলাদেশে গণতন্ত্র বলতে কোনো কথা নাই। আসাদ চেয়েছিল গণতন্ত্র। আপনারা একটু আগে শুনেছেন স্লোগান দিয়েছে এরা, যে আসাদের মন্ত্র জনগণতন্ত্র। সে গণতন্ত্র আমরা সত্যিকার হাতে গণতন্ত্র পাইনি এখনো।